অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়, মানে যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আমার মতো ইনকাম করতে হলে আপনাকে প্রফেশনালভাবে একটা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে। আর ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার অবশ্যই অবশ্যই একটা ইমেল আইডি লাগবে, জিমেল হোক, ইমেল হোক, ইয়াহু হোক, মানে একটা ইমেল আইডির মাধ্যমে আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আজকে আমি ইউটিউব অ্যাকাউন্ট খোলা সহ কাস্টমাইজিং সহ যত কিছু আছে মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন সেম একই রকমভাবে। যদি মোবাইল দিয়ে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখান থেকে আপনি ইউটিউবে গিয়ে ডেস্কটপ ভার্সন করে নেবেন। আর এখানে আমি কম্পিউটার দিয়ে ক্রোম ব্রাউজারে এসে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। তো ইউটিউবের মধ্যে আসার পর এই যে ডাইন সাইডে সাইন ইন দেখতে পাচ্ছেন, এই সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে সোর্স অ্যাকাউন্ট এরকম চলে আসবে, আপনি এখান থেকে আপনার ইমেল আইডিটা সিলেক্ট করে দেবেন। তো ইমেল আইডিটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার ইমেলের পাসওয়ার্ড যেটা সেটা এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনার এটা সাইন ইন হবে, মানে আপনার এটা কিন্তু এই যে এখন আমার সামনে যেটা সাইন ইন হয়েছে এটা কিন্তু জাস্ট আমি ইউটিউবের মধ্যে প্রবেশ করেছি, আমার এখনও কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য ডেস্কটপে ডাইন সাইডে ছোট্ট যে আর অপশনটা দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার নাম এবং হ্যান্ডেল অপশনটা দিবেন। এটা কিন্তু নতুন আপডেট, নতুন আপডেটের কারণে এরকম। তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা আমার এই ল্যাপটপের মধ্যে, এই কম্পিউটারের মধ্যে কিন্তু অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট আছে যার জন্য আমার এখানে এই অপশনটা আসতেছে না। তো এখানে আপনারা যখন অন্য কোনো একটা কম্পিউটার দিয়ে ট্রাই করবেন বা নতুন অবস্থা থাকবেন, তখন কিন্তু আপনার এই ইন্টারফেসের নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ক্যান্সেল লেখাটা আসবে। যেহেতু আমার এখানে আসলে সেজন্য আমি মোবাইল দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা করে নিব। তো আমি মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পর আপনি আপনার মোবাইলের মধ্যে প্রথমে যেই ইমেলের উপর আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেলটা কিন্তু আগে সাইন ইন করে নেবেন আপনার মোবাইলের মধ্যে। সাইন ইন করার পর আপনি ইউটিউবের মধ্যে চলে আসবেন। ইউটিউবে আসার পর দেখেন এখানে আপনার এই যে উপরে সাইন ইন অপশনটা আছে, এখানে আপনি চ্যানেলটা মানে আপনার যেই আইডির উপরে চ্যানেল করবেন সেটা লগ ইন করে নেবেন। তো এখন আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এবার আমি আবারও চলে যাব এই যে নামের উপরে, এখানে আসার পর এখন এই দেখছেন ইউর চ্যানেল, তো ইউর চ্যানেল অপশন যেটা এটা আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে আপনার যে ছবি দেওয়ার অপশন আছে, নাম এবং হ্যান্ডেল, এই দুইটা আপনি সিলেক্ট করে দিবেন। আর এটা কিন্তু আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট, মানে আমাদের যেটা আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলি সেই পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট না এবং এটা ব্র্যান্ড চ্যানেল না। তো ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে আমাদের। এটা এখানে আমি জাস্ট এখন নাম এবং হ্যান্ডেল দিয়ে কোনোরকম একটা অ্যাকাউন্ট করে নেব। তো হ্যান্ডেলের মধ্যে এসে আপনি এখানে হ্যান্ডেলে আপনার নাম, যেই চ্যানেলের নামটা বা আপনার অ্যাকাউন্টটা হ্যান্ডেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখানে এখন সি দিয়ে দিচ্ছি, আমার হ্যান্ডেল দেওয়া হয়ে গেছে। এবার আমি সেভি দিয়ে দিলাম। সেভি দেওয়ার পর এখন এখানে দেখছেন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই চ্যানেল, তো ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করে দিলাম, আমার এই অ্যাকাউন্টের উপর একটা চ্যানেল হয়ে গেল। আমি জাস্ট এখন রিফ্রেশ দেব, মানে আমার এই ইমেলের উপরে আমার পার্সোনাল যে চ্যানেলটা খোলা দরকার সেটা খোলা হয়ে গেছে। এবার আমি এখান থেকে চলে যাব আমার কম্পিউটারের মধ্যে। তো আমি আমার কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পর আমরা এবার চলে যাবো আমার আবার চ্যানেলের মধ্যে। চ্যানেলে আসার পর এখন দেখেন এখানে কিন্তু ইউর চ্যানেল লেখা আছে, এখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল লেখা নাই, মানে আমার চ্যানেল হয়ে গেছে। এখন জাস্ট আমি ইউটিউব স্টুডিওতে চলে আসবো। তারা প্রফেশনাল কাজের জন্য না, জাস্ট এমনি দেখার জন্য তারা কিন্তু এই ভিডিওটা এড়িয়ে গেলে চলবে। তো আমরা এখন এখানে চলে আসলাম। এখানে আসার পর এখন আমরা ব্র্যান্ড চ্যানেল খুলবো। ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য আমরা চলে যাবো সেটিংসে, এই যে দেখতে পাচ্ছেন নিচে বাম সাইডে সেটিংস। সেটিংসে আসার পর এখন আমরা আবার চলে যাবো চ্যানেলে। তো এখানে আসলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল যেটা এটা খোঁজ করে নেবেন। চ্যানেলে আসার পর এখন চলে অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে আসার পর এখন এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে। আর অবশ্যই আপনি কিন্তু আপনার যেই ইমেল আইডির উপরে অ্যাকাউন্টটা খুলছেন বা খুলবেন অবশ্যই আপনি ইমেল আইডিটা চেক করে নেবেন, এই যে উপরে আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা সেটা কিন্তু এখানে শো করবে। তারপর ইমেলটা শিওর হওয়ার পর আপনি ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল, যেটা দিয়ে আমরা প্রফেশনাল কাজ করব, ইনকামের উদ্দেশ্যে আমরা এই রাস্তায় নামবো। আমার মতো যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু এইভাবে একটা ব্র্যান্ড চ্যানেল খুলে নেবেন, তারপরে আপনি
প্রফেশনাল কাজ করবেন আর এই কাজের সফলতা আপনি ইনশাল্লাহ একদিন একদিন পাবেনই। তো এখানে আমরা ক্রিয়েট চ্যানেলের যে লিঙ্কটা মানে আমরা যে চ্যানেলটা খুলবো সেই চ্যানেলের নামটা এখানে দেবো। আপনি এখানে দুই তিনটা পাঁচটা ওয়ার্ড ব্যবহার করবেন, এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন, এমন একটা নাম দিবেন যেটা আগে কখনো কেউ ব্যবহার করে নাই। তাহলে হয় কী হবে, যদি আপনি অন্য কারো নামে রিলেটেড হয়ে দেন তাহলে কিন্তু যেই চ্যানেলটা সবচেয়ে বড় সেটা চলে আসবে, আপনারটা আসবে না। জাস্ট আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এটা লোডিং হবে। তো আপনার সামনে হয়তো এরকম আসবে, আপনি এটাকে আবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরও যদি আপনার এরকম আসে কোনো সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমরা দেখেন এখান থেকে সুইস অ্যাকাউন্ট দেখে নিই। এখানে দেখেন আমার এই যে নিচেরটা এটা হচ্ছে আমার ব্যান্ড চ্যানেল মানে প্রফেশনাল চ্যানেল যেটা। তো এখন আমি এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম। এই চ্যানেলে আসার পর এখন দেখেন এখানে আমার সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট প্রেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমি এই চ্যানেলের যেই অন্যান্য কাজগুলো সেগুলো করে নেব। তো প্রথমে আমি আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে হ্যান্ডেল, হ্যান্ডেল কিন্তু আমার এটা পরিবর্তন করতে হবে। তো ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো প্রথমে চলে যাবো ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর দেখেন এখানে আবারও কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে আসার পর এখন এখানে দেখেন আমার সব কিছু কিন্তু জিরো, মানে এখানে সম্পূর্ণ প্রেস চ্যানেল, এই চ্যানেলে এখনও কিছুই নেই, সব কিছু আমরা ধাপে ধাপে কাজ করবো। আবার আমরা চলে যাবো সেটিংসে। সেটিংসে আসার পর চলে যাবো চ্যানেলে। তো চ্যানেলে আসার পর এখানে দেখেন কান্ট্রি, প্রথমে আপনি বেসিক ইনফরমেশনের এখানে কান্ট্রি, যেহেতু আমি বাংলাদেশে আছি সেজন্য আপনি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি আপনার যেখানে আছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে আমি আমার চ্যানেল কিওয়ার্ড, যেগুলো আপনার চ্যানেলের রিলেটেড আপনার চ্যানেলের নাম সেগুলো কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করে দিবেন। সর্বোচ্চ 500টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো এগুলো ব্যবহার করলে আপনি যখন চার্জ দিবেন এই রিলেটেডে সবাই পেয়ে যাবে। দেন চলে যাবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর দেখেন এখানে সবসময় এটাই থাকে আই ওয়ান্ট টু রিনিউয়াল। তো দিস এখানে সবসময় যেহেতু আমার এটা ছোটোদের ভিডিও না সেজন্য আমি নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিলাম। দেন এখানে নিচের দিকে আসলাম, এখানে আসলো আপাতত এখন কিছু না, চলে যাবো ফিউচার। ফিউচারে আসার পর এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবসময় আনেবল হয়েই যায় অটোমেটিক অ্যাকাউন্ট খোলার পর। দুই নাম্বার যেটা এটা কিন্তু আমাদের আনেবল করতে হবে। আনেবল করার জন্য আমরা এখানে দেখেন টিক মারে ক্লিক করার পর এখন আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য বলতেছে। আমি আবার এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা মোবাইল দিয়ে যখন আমার মোবাইল নাম্বার দিয়ে যখন ভেরিফাই করবো তখন আমার এখানে এটা আনেবল হয়ে যাবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটি যে কোনো দেশের মোবাইল নাম্বার দিয়ে আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে গেট করে ক্লিক করলাম। গেট করে ক্লিক করার পর এখন আমার মোবাইল যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারের মধ্যে একটা সিক্স ডিজিটের কোড চলে যাবে। সেই সিক্স ডিজিটের কোডটা আমি এখানে দিয়ে সাবমিট করে দেবো। তো এই কোডটা কিন্তু এটা এই নাম্বারটা কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। তো মনে রাখবেন এখানে আমি কোডটা দিয়ে দিলাম, সাবমিটে দিয়ে দিলাম। সাবমিটে দেওয়ার পর দেখেন ভেরিফাইড হয়ে গেছে, মানে আমার এই নাম্বারটা এই চ্যানেলটা রেজিস্টার্ড এবং ভেরিফাইড হয়ে গেছে। আমি আবার চলে আসব এখানে অ্যাডভান্স সেটিংয়ের কাজ সব মোটামুটি শেষ। আমি জাস্ট এখানে পিউসা দেখেন এখন দেখেন আমার এটা কিন্তু আনেবল হয়ে গেছে। তিন নাম্বার ধাপ যেটা সেটা কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে এটাও আনেবল হয়ে যাবে। এখানে আপাতত এখনকার কাজ শেষ। আপনি এখান থেকে তারপরে দিয়ে আমরা পরের যে অপশন এখানে বেসিক ইনফরমেশন, এখানে আপনি যে অন্যান্য ক্যাটাগরি বা নাম টাইটেল এগুলো সব কিছু দিয়ে দিবেন। তো একদিনের কাজ নেই, একটা ইউটিউব চ্যানেল আপনি খুলবেন একদিনের কাজ নেই। এখানে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটিং, তো ল্যাঙ্গুয়েজ আপনি যখন ভিডিওটা ছাড়বেন কোন ভাষার ভিডিও, যেমন আমি এই ভিডিওটা বাংলা ভাষা দিছি এরকম, আমার চ্যানেলটা বাংলা তো আমি বাংলা দিয়ে দিলাম। দেন এখানে এগুলো ঠিক আছে, জাস্ট তিন নাম্বারটাও পরে হবে সমস্যা নাই। এখানে আমি জাস্ট সেভ দিয়ে দিব, আমার এখানকার কাজ শেষ, আমি সেভ দিয়ে দিলাম। এবার আমার চ্যানেল কাস্টমাইজিংয়ের কিছু কাজ আছে যেটা না হলে আপনারা কিন্তু পরবর্তী আটকে যাবেন। আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা সাধারণভাবে এখানে সেরে যান। তো আমি এখানে ক্লিক করে দিলাম চ্যানেল লোগোতে। ক্লিক করার পর দেখেন এখানে আবার আমাকে নিয়ে আসছে। এবার আমরা চলে যাবো চ্যানেল কাস্টমাইজিংয়ে। চ্যানেলের উপরে যে পেজটা করেছে আর এইচি, এটা আমার একটা কুকিং চ্যানেল, আপনারা এই চ্যানেলটা ঘুরে আসবেন, দেখবেন প্রফেশনাল যে বাবুসির হাতে রান্না করা যে ভিডিওগুলো প্রফেশনাল, আপনারা দেখলে বুঝতে পারেন ভিডিওগুলো রান্না করা হয় কীভাবে। দেন কাস্টমাইজের মধ্যে এখানে আমরা প্রথম যেই দুটো অপশন দেখতে পাচ্ছেন অ্যাড করার জন্য, এটা কিন্তু ভিডিও ছাড়ার পরে আসবে। এই এরপরে আমরা চলে যাব এখন ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে আপনি আপনার চ্যানেলের লোগো এবং চ্যানেলের ইমেজ এগুলো দিয়ে দিবেন। দেন চলে আসব আমরা বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নাম, আমার চ্যানেলের যে নামটা সেটা, এবং নিচে হ্যান্ডেল। এই হ্যান্ডেল এটাই সেটা যেটা মানুষের পাবলিকে মানে আপনার চ্যানেলটা চার্জ করবে। তো এখানে আপনি এমন একটা হ্যান্ডেল দিবেন যেটা কোথাও কখনো ব্যবহার হয় নাই। দেন এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন লিঙ্ক, আপনি চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু দিয়ে আপনি জাস্ট এখানে পাবলিশ
করে দিবেন। তো পাবলিশ করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেন আমার এটা পাবলিশ হয়ে গেছে, আমি জাস্ট আবার এটাকে রিপ্রেস করব। তো রিপ্রেস করার পর এখন দেখেন আমার এখানে, হ্যাঁ এখন দেখেন আমার এখানে কিন্তু রিয়াজ হাসান কুকিং যে চ্যানেলটা, এটা আমার নিজের চ্যানেল, আপনারা ঘুরে আসবেন। তো এই চ্যানেলটা আমার এখন ক্রিয়েট করা হয়ে গেছে, আমার মোটামুটি কাজ এদিকে সম্পূর্ণ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আর এইচি, এটা কিন্তু আমার চ্যানেলের নাম, আমি এই পরবর্তীতে এটাও নাম রিয়াজ হাসান কুকিং দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার মেন চ্যানেল। আর সুইচ অ্যাকাউন্টে আমরা চলে যাই, দেখেন উপরেটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আর নিচেরটা হচ্ছে আমার ব্যান্ড অ্যাকাউন্ট, মানে যেটার মধ্যে আমি প্রফেশনাল কাজ করব এবং প্রফেশনাল কাজের জন্য ভিডিও দেবো, কুকিং চ্যানেলের ভিডিও আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন। কয়েকদিনের মধ্যে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করব এবং চ্যানেলটা আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন আমার প্রফেশনাল চ্যানেল। তো আশা করি বুঝছেন। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।